100 বছৰীয়া ৰাম বনবাসৰ সামৰণি। কাইলৈ অযোধ্যাত মুকলি হ'ব ভব্য ৰাম মন্দিৰ। দেশৰ আকাশে পতাহে কেৱল ৰামধ্বনি। অযোধ্যাৰ পৰিৱেশ দেখুৱাব গীতাশ্ৰী তালুকদাৰে লাইভ। থাকিব ৰামকথাৰ বিশেষজ্ঞ পেনেল, ডক্টৰ ৰবীন শৰ্মা লাইভ, ডক্টৰ গজেন্দ্ৰ অধিকাৰী লাইভ, ডক্টৰ জ্ঞানেন্দ্ৰ বৰ্মন লাইভ, বিজেপি নেত্ৰী কংকনা গোস্বামী লাইভ, পৰাগমণি আদিত্যৰ সৈতে জয় শ্ৰীৰাম। সন্ধিয়া 7:50 পৰা লাইভ। জয় শ্ৰীৰাম। শ্ৰীৰাম আৰু শ্ৰীৰামৰ মহত্বৰ কথা, আদৰ্শৰ কথা, দৰ্শনৰ কথা কৈ কৈ ভাগৰি নপৰে কোনেও। তেওঁৰ সেই আখ্যান, তেওঁৰ সেই কাহিনীবোৰ কৈ থাকিলেও উৰকি নপৰিব। তেওঁৰ সেই বাস্তৱ কথাবোৰ, বাস্তৱসন্মত বৈজ্ঞানিক চিন্তাধাৰাবোৰ কেতিয়াও সেই নহ'ব, কৈ থাকিলে উৰকি নপৰিব। ইতিমধ্যে আমি ৰামায়ণৰ কথা জানো, বাল্মীকি ৰামায়ণ, কিন্তু অসমৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ কাৰ্বি আংলং বা ডিমা হাছাওৰ এনেধৰণৰ কিছু প্ৰান্ত আছে। কাৰ্বি আংলঙৰ বিশেষকৈ কাৰ্বিসকলৰ নিজাকৈ এখন ৰামায়ণ আছে, যিখন ৰামায়ণ কাৰ্বিসকলৰ কোনোবা মহান ব্যক্তিয়ে লিখি থৈ গৈছে, আৰু সেই ৰামায়ণৰ কথাও আছে। মই ডক্টৰ নৃপেন্দ্ৰনাথ শৰ্মা ডাঙৰীয়াৰ পৰা অলপ কথাখিনি জানিব বিচাৰিছোঁ। আমাৰ অসমৰ এই কাৰ্বি আংলঙৰ কথাই যদি আমি কওঁ, সেই ৰামায়ণখনৰ কথা আপোনালোকে জানে, ঠিক একেধৰণে গোটেই ধৰ্মবোৰৰ যদি আমি ঘূৰি বিচাৰিবলৈ যাওঁ, হিন্দু ধৰ্ম, শিখ ধৰ্ম, বৌদ্ধ ধৰ্ম, জৈন ধৰ্ম, এই সকলো, আনকি খ্ৰীষ্টান ধৰ্মৰো, এই সকলোৰে গুৰি কিন্তু অধ্যয়ন যদি ভালদৰে কৰা হয়, শেষত গৈ আমাৰ সনাতনী সভ্যতা, হিন্দু সভ্যতা, সেই ৰামৰ কথাবোৰে আহি নপৰে জানো। আমি গোটেইখিনি কথা এটা এটাকৈ জানিম। এফালে কাৰ্বিসকলৰ সেই ৰামায়ণৰ কথা, যি কাৰ্বিসকলৰ একাংশ খ্ৰীষ্টান ধৰ্মলৈ ধৰ্মান্তৰিতও হৈছিল। তেওঁলোকৰ আদিপুৰুষে কিন্তু ৰামায়ণক, ৰামক বিশ্বাস কৰিছিল, ৰামক ভগৱান হিচাপে গণ্য কৰিছিল। এইখিনি গোটেইখিনি সত্য কথা, এইখিনিয়ে ৰামৰ জন্মটোৰ লগতে মানে নিহিত। অলপ সময় ৰখাইছোঁ, অলপ সময় ৰখাইছোঁ, কিছু ভাষ্য আহি আছে, মই ভাষ্য শুনাব বিচাৰিছোঁ। ফৰৱাৰ্ড টু সিক ব্লেছিংছ এণ্ড প্ৰেইং ফৰ নট অনলি মাই ফেমিলি, মাই ফ্ৰেণ্ডছ, বাট ফৰ দি এণ্টায়াৰ ৱৰ্ল্ড, সো দেট বিশ্ব শান্তি হ'ব। মিথিলপী শংকৰ মহাদেৱন আৰু তেওঁৰ ভাষ্য আহি আছে। এনেধৰণৰ ভাষ্যবোৰ আমি শুনাই থাকিম। মই পুনৰ ডক্টৰ নৃপেন্দ্ৰনাথ শৰ্মা ডাঙৰীয়াক লৈ গৈছোঁ। হয়, আধুৰা হ'ল কথাখিনি, আৰম্ভ কৰিছিলে মাত্ৰ কৈছিল। যেতিয়া ৰামৰ জন্মটো হ'ল, সেই জন্মটোতে এই গোটেইখিনি তত্ত্ব তাত সোমাই আছে। কাৰণ ৰাম অৰিজিনেলি এটা ফলৰ পৰা চাৰিটা ফল হৈ গৈছে। এটা ফলে দিছিল ঋষিয়ে অন্ধমণি, হা, গতিকে সেই এটা ফলৰ পৰা তেওঁলোকে তিনিজনীক খাবলৈ দিলে, আৰু তিনি দিয়াৰ পৰা মই বেছি ইলাবৰেট নকৰোঁ, তেওঁ চাৰিজনে তিনিজনে খোৱাৰ পিছত চাৰিটা ফল সন্তান হৈ গ'ল। তাৰমানে এটা ফলৰ পৰা চাৰিটা ল'ৰা হ'ল, আৰু সেই তাৰ পৰা ৰাম লক্ষ্মণ ভৰত শত্ৰুঘ্ন এইটো চলি গ'ল। ঠিক ৰামায়ণৰ যি সময়ত ৰচনা কৰা হৈছিল, কিমান হেজাৰ বছৰ আগতে, তাৰ নিৰ্দিষ্ট সময় আজিকালিও ঠিকমতে উলিয়াব পৰা সঠিক সিদ্ধান্ত এতিয়ালৈকে ক'ব নোৱাৰে। হা, গতিকে সেই সময়ত পৃথিৱীত এটাই ধৰ্ম আছিল, সেইটো আছিল সনাতন ধৰ্ম। তেতিয়া এই জৈন, বুদ্ধ, খ্ৰীষ্টিয়ান এইবিলাক কোনো ধৰ্ম নাছিলে, অকল এটাই ধৰ্ম আছিল, সনাতন ধৰ্ম। আৰু সেই সময়ত মানুহে নিজৰ সমস্যাৰ কাৰণে ব্ৰহ্মা বিষ্ণু মহেশ্বৰৰ ওচৰলৈ গৈ নিজৰ সমস্যা আলোচনা কৰিব পাৰিছিল, আৰু সেইটো তাত আছিল। আৰু তাৰপিছত আমি যদি পৃথিৱীৰ বৰ্তমান চলি থকা ধৰ্মবিলাকৰ চাওঁ, খ্ৰীষ্টান ধৰ্ম কিমান চনত হৈছে ইমান, বুদ্ধ ধৰ্ম কিমান ইমান চনত, জৈন ধৰ্ম কিমান, প্ৰত্যেকটা ধৰ্মৰে মহম্মদ, হজৰত মহম্মদ কিমান চনত, প্ৰত্যেকৰে এটা ষ্টাৰ্টিং পইণ্ট আছে, বাট দেয়াৰ ইজ ন' ষ্টাৰ্টিং পইণ্ট অৱ সনাতন ধৰ্ম। হিন্দু বোলা শব্দ এটা নাই, সেইটো হ'ল সনাতন। সনাতন মানে যিটো এভাৰলাষ্টিং, যিটো সদায় থাকিব, যিটো মানৱ ধৰ্ম, সেই মানৱ ধৰ্মটোৱেই হৈছে সনাতন ধৰ্ম। চব ধৰ্মৰে ষ্টাৰ্টিং আছে, গতিকে সেই হজৰত মহম্মদ, যীশুখ্ৰীষ্ট বা যিকোনো ধৰ্মৰ মানুহে, তেওঁ অৰিজিনেলি কি আছিল, তেওঁ হিন্দুৱে আছিল, তেওঁ সনাতন ধৰ্মই আছিল,
কারণ তার আগত সেই ধর্মটো নাছিল, সেই ধর্মটো সেইজন মানে গুরু নানক হওয়ার আগতে তেওঁ হিন্দু আছিল, কারণ তেওঁ এইটো তেওঁ নিজে যদি এস্টাবলিশ্ড হল হওয়ার পিছনে সেই সেই ধর্মবিলাক মানে ডাঙরিয়া জন্ম হয়ে সনাতন জন্ম হয় ভাই ভারসু তেওঁ সনাতন তেওঁ সনাতন আর সনাতন হয়ে পাছত তেওঁ অন্য ধর্ম পাছত তেওঁ নিজে প্রত্যেকজন ধর্মগুরুয়ে তেওঁ নিজে তো জন্মত দিনাই তো ধর্মটো লওয়া নাই খ্রিস্টান ধর্ম ক্ষেত্রটো কথাটো খ্রিস্টান ধর্ম কথাটো তেওঁ তো হেৰি পৰা গৈ বেতালহামত গুছি গল, বেতালহামত গুছি গৈ তেওঁ 32 ইয়ার্স তারপিছৰ পৰাই তো হৈছে। আমি কেবল এই ভারতবর্ষ, বিশাল ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষতেই সেইখিনি সীমাবদ্ধ রাখিলে হব জানো? তেওঁলোকের জন্ম কৰবাত বেলেগ বেলেগ স্থানত, আমেরিকা তো বেতালহামত গুছি গেল, তাত গুছি গেল, ঘোড়াহালত জন্ম হৈছিল। তেওঁক আমি সনাতন বুলি কেনে ধৰণে কম? আমি মানৱ ধৰ্মটো সনাতন বাৰু? নহয় নহয়, তেওঁ যেতিয়া জন্ম হল তেওঁ জন্ম হওয়ার অন্তত 20-25 বছৰ পিছতে সি খ্ৰীষ্ট ধৰ্ম উলিয়াইছে, জন্মৰ দিনাতে খ্ৰীষ্ট ধৰ্মটো লগত লৈ অহা নাই। গতিকে অৰিজিনেলি তেওঁ কি আছিল? তেওঁ হিন্দু আছিল। দাদা যেটো কলে এই কথাটো আর মই এটা মানে প্রুফ হিসাবে কৈ আছো কি আজি অযোধ্যা আপনি চাওক, অযোধ্যা মানে রাম জন্ম আস্থান আছিল, তাত মহারাজা দশরথ ভবন আছে, ত্রেতা যুগৰ কথাটো, ত্রেতা যুগৰ পৰা এইবিলাক ভৱনটো চলি আছিল, তাতে যদি আপনি চাই তাতে এটা ব্রহ্মকুণ্ড আছে, এই ব্রহ্মকুণ্ড ভক্তি কোনে করে আমার শিখ ধর্ম, তাত শিখ ধর্ম গুরু গোবিন্দজি নবম গুরু দশম গুরু তাত যাই পূজায় করছিল, অর্চনা করছিল, তার মানে শিখ ধর্মর শিখ ধর্মে রাম ভক্ত কোবারে রাম অনুয়ায়ী আছিল, আর অযোধ্যা তীর্থ আস্থান আছে। এতিয়া বৌদ্ধ ধর্ম যদি আপনি কয়, বৌদ্ধ ধর্মর কারণে অযোধ্যা এটা তীর্থ আস্থান আছে, এটা পর্বতত এটা আছে, তাতে আমার বৌদ্ধ যেটু শিষ্য আছিল তেখেতে তাতে থাকিছিল, বৌদ্ধ ধর্ম 3000 ভিক্ষু তাতে ট্রেনিং লিছিল, আর এতিয়াও এই স্থানটো এতিয়া তাত আছে। জৈন ধর্ম প্রথম যেটু আছিল, জৈন ধর্ম প্রথম তেখেত আছে ঋষভ আদিনাথ, তারপর 5 জন সন্ত পুরুষ জৈন ধর্ম, তাতে তেখেত জন্মস্থান আছে, কত জন্মস্থান আছে? অযোধ্যা। তো এইবিলাক আজি সব জৈন কক, বুদ্ধ কক, শিখ কক, তাতে জন্ম নিলে, কিন্তু জন্ম যেতিয়া নিলে সেই আত্মা মানে একজন ব্যক্তি শরীরত এটা আত্মা আহিল, আত্মা আহা পিছত তার পিছতে যেতিয়া এই যেটু সমাজত আহা পিছত সামাজিক এটা জীবন আছে, এই সামাজিক জীবনের পর একটা আধ্যাত্মিক জীবন, এটা পূজা পদ্ধতি, কোনোবা এটা ক্ষমে পরিস্থিতি কালে এটা 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 পন্থ যেতিয়া করিলে তেতিয়াহলে এটু কইছে কি বা এটু শিখ, এটু জৈন, এটু বুদ্ধ, কিন্তু অ্যাকচুয়াল দেখা যায় তো গুরু যেটু আছে সনাতন, সেটু হল আমার মানবান, সেটু আছে পূজা। আজি পূজা আজি মানুষে কয় পূজা, এইবিলাক বহুত পূজা করে, হিন্দু মানুষ পূজা করে, হিন্দু তো আমার এটা শৈলী আছে, জীবন শৈলী আছে, কিন্তু আপনি যদি সেই সময় যদি ত্রেতা যুগত যদি কাহিনীটো আপনি যদি চায়, বিশ্বামিত্র আজি দশরথ রাজার পুত্র রাম তেখেতে কৈছে কি আমার গুরুকুলত পঠাই দিও, কেউ তেখেতে তেখেতে বিচারিছিল যেখেতে যেতিয়া যজ্ঞ করিব যায়, পূজা করিব যায়, তেতিয়ালে আসুরী শক্তিয়ে আহি তাত মানে বাধা দিয়ে কিবা না কিবা এরকম মানে সাত্বিকতা নষ্ট করিব কারণে এই হাড্ডি সাড্ডি এইবিলাক মাংস টাংস তাতে পেলাই দিয়ে, এইবিলাক তেখেতে অসুবিধা পায়। যেতিয়া রাজা দশরথ কলে কি আপনার পুত্রক দিয়ক, তেখেতে কলে রাজা দশরথ কৈছে কি মোর এইবিলাক সরু সরু পুত্র, আমি একদম কোমল স্বভাব, এইবিলাক আমি দিলে কি হব? তেখেতে কৈছে না, এই যে রাম আছে এই রামের ভিতর আমি এটা দিব্য শক্তি আমি দেখা পাইছো, এটা দিব্যতা আছে, ডিভিনিটি আছে, এই দিব্যতা এই ডিভিনিটি থাকিলে এই সাত্বিকতা থাকিলে এই যেবিলাক অসুর আহি আমাক ডিস্টার্ব করে আমাক বাধা দিয়ে এইবিলাক শেষ হয়ে যাব। তারপরে রাম আপনি চাওক সেই মান বাল্যকালত রাম তেখেতে গৈ তাত শিক্ষাও নিলে, শাস্ত্র শাস্ত্র বিদ্যাও নিলে, আধ্যাত্মিক বিদ্যা গ্রহণ করলে, তারপর তেখেতে বিদ্বান হওয়া পিছত কোমল স্বভাব মানুষ হওয়া পিছতে আসুরী শক্তিক পরাস্ত করেছে। তো তেখেত এই পরে মানে আমি যদি সত্য অসত্য উপর সত্য, আসুরী শক্তি উপর আমি সাত্বিক শক্তি, এইটিও হল সনাতন ধর্মের মূল মন্ত্র, আর রামত এইটু আসিল, রাম হল সনাতন প্রতীক, আর রামক এই কারণে আমি পূজা করু কি তেখেতর তো দিব্যতা, তেখেতর ডিভিনিটি, তেখেতর দিব্য গুণ আজি আজি মানুষ মানে ঠেক গন্ধির পর বাহির গে এই মানব ধর্মর কথা কৈছে, শ্রীরামেও মানব ধর্মর কথাই কয়, মানব ধর্ম মূল কথা হয়েছে মানব ধর্ম, আর মানব ধর্মর কথা কোয়াটো
আজির সময়ত আজির প্রেক্ষাপটত বর্তমান জগতত অতি গুরুত্বপূর্ণ মানব ধর্ম মানে আমি কোনো এটা ধর্মর গণ্ডির ভিতর কথাবর কোয়া নাই এটা সীমিত পরিসরের মাজত কথাবর কোয়া নাই ইয়াক বহল পরিসরত আমি বুঝাব পারো আমি এইখিনিতে আমার সাংবাদিক গীতাশ্রীয়ে অসমৰ পৰা যোৱা সত্রাধিকারসকলৰ সৈতে কথা পাতিছিল সত্রাধিকারসকলৰ সৈতে আমার সাংবাদিকৰ এক রিপোর্ট আগবঢ়াইছো অযোধ্যাৰ পৰা এই মুহূর্তে যেহেতু অযোধ্যাত উপস্থিত আছো আর অযোধ্যাত আমার যেহেতু বিশেষ এই 22 তারিখের অনুষ্ঠানটির বাবে প্রত্যেক ঠাইরে যখন ধর্মগুরু যখন ধর্মীয় অনুষ্ঠানের মুরব্বী তেওঁলোকক আমন্ত্রণ জানানো হয়েছে আমার অসমৰ সত্রাধিকার সমাজ ইয়াত আহি উপস্থিত হয়েছে হি কেবাগৰাকী সত্রাধিকার ইয়াত আহি উপস্থিত হয়েছে হি উত্তর কমলাবাড়ী সত্রর সত্রাধিকার আমার সৈতে আছে প্রভু স্যার আপনাক প্রথমে ইয়াত আমি লগ পালো এই ধরনের আপনার কিছুদিন হলে অহা কিছু সময় ইতিমধ্যে আমি দুদিনে পুরোহি আমি রাতে আহি উপস্থিত হয়েছে আমার প্রায় 40-50 জন সত্রাধিকার বিভিন্ন আধ্যাত্মিক গুরুসল বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আধ্যাত্মিক গুরুসল আই উপস্থিত হয়েছে এইকদিন ইয়াতেই করিয়া আসলে সকল ইয়ার পরিবেশ অনুমুক্ত করা হয়েছে আর কালি যেহেতু আমার মূল কার্যসূচীত আমি সকলে অংশগ্রহণ করিম গতি সেই কার্যসূচী আমি অপেক্ষায় রয়ে আছো যাতে ইয়াতে সুন্দর উপরে আমি উপস্থিত হব পারো আর আমি আশা করছো রামর জন্মভূমিত যেহেতু কাইলে যে প্রাণ প্রতিষ্ঠা কার্যসূচী সে যেন সকলের কারণে একটা সুন্দরময় হোক সমগ্র বিশ্বর একটা শান্তির একটা পরিবেশ যাতে আহে তার প্রতি আমি সকল গুরুজনের চরণত প্রার্থনা জানাইছো আর আমি এই অযোধ্যার এই প্রায় আমি একটা আহ্বান করব বিচারিম যাতে 22 তারিখে সমগ্র অসমতে যাতে এগুচি গণি বন্তি সন্ধ্যা জ্বলায় আর কুয়ার পরে যাতে নাম কীর্তন এটা মুখরিত হোক আমি আশা করছো সেই কার্যসূচী যাতে আমি অসমের যে মাধব কন্দলী রামায়ণের বা শঙ্কর গুরুজনের যে রামায়ণ সাহিত্যের ধরে অসমের যে সংপৃক্ত একটা পরিবেশ যেটা আছে সেই যাতে সদায় উজ্জীবিত হয়ে থাকুক আর তারে যাতে আমি এটাও আমার আহ্বান থাকিব যাতে যেদরে রাম জন্মভূমি অযোধ্যার আজি যে পরিবেশ সৃষ্টি হয়েছে তেদরে যাতে আমি মথুরাকো কৃষ্ণর যেহেতু আমি শঙ্করদেবর কৃষ্ণর আদর করে আদর আমার যে আমার যে পটভূমি আছে সেই আমার দর্শকক আর অকনমান আপনি থুলমূলক আর অকনমান ভালদরে বিস্তৃতভাবে বুঝাই দিয়ে আমি কথায় কথায় কম শ্রীরামর কথা কম আমি রাম হরি আমি নাম লো আসলে আমার শঙ্কর গুরুজনে কোচ রজার যে আগ্রহত যেহেতু রাম বিজয় ভাওনা নাটকখন অঙ্কীয়া নাটকখন করেছিল আর সেই অঙ্কীয়া নাটে আজি অকল অসমতেই নয় সমগ্র ভারতত সমাদৃত হয়েছে 1975 যেটা হেৰি আছিল আমার প্রেসিডেন্টর লগত গৈ ইন্দোনেশিয়া পর্যন্ত সেই অভিনয়ের যোগেদি করার ব্যবস্থা হয়েছে মানে আমার অসমৰ লগত রামায়ণী সাহিত্যর এক নিবিড় সম্পর্ক আছে যার কারণে আজি কার্বি রামায়ণ আছে জনগোষ্ঠী সমূহের মাজত একটা পরিবেশ আছে তার লগে লগে আমার বিভিন্ন জনগোষ্ঠী সমূহের মাজত রামর প্রতি একটা সুদূর বিশ্বাস আছে আর যার কারণে আজি জন আমার অসমৰে নহয় উত্তর পূর্বাঞ্চলের সকল জাতি জনগোষ্ঠীর আজি নাগালেন্ড মণিপুর ত্রিপুরা সকল জাতি জনগোষ্ঠী সমূহ আধ্যাত্মিক গুরুসকল আজি ইয়াত উপস্থিত হয়েছে আমি উত্তর পূর্বাঞ্চলে এক বিশেষ প্রায় 102 জন আমি উপস্থিত হয়েছে আধ্যাত্মিক গুরুসকল গতি আমি সকল একেলগে আছো যত থাকার ব্যবস্থা আছে আমি সকল একত্রিতভাবে আছো উত্তর পূর্বাঞ্চল আর এই আধ্যাত্মিক চিন্তায় আমার সকলকে একগুট করার এক প্রয়াস হয়েছে মানে আশা করো রাজনৈতিকভাবে বেলেগ হলেও আমি যারা আধ্যাত্মিক জগৎখন আমি সকলে এক শ্রীরামে আজি গোটেই ভারত আসলে অকল রামর এই যে অপেক্ষাকৃত আছিল যে 550 বছরের একটা অপেক্ষা আছিল সেই অপেক্ষার আজি বিশ্বর সকল আজি আধ্যাত্মিক গুরুসকল সনাতন পরম্পরার আধ্যাত্মিক গুরুসকল ইয়াত একত্রিত হয়েছে ই এক অযোধ্যাক আসলে ভাষায় বুঝাব নয় একটা পরিবেশলে আইছে গতি আমি আশা করো এই চিন্তা যাতে আমি সকলে আগলে রাখব পারো তার কারণে কখন 2 তারিখের সুন্দর ব্যবস্থা আমি ইয়াত কোনো ধরনের অসুবিধা পোৱা নাই আর নিজকে আমি গৌরব অনুভব করছো ইয়াত উপস্থিত হয়ে সচাকে আমি ভাগ্যবান বলে অনুভব করছো আর ইয়ার দরে রামর দরে শঙ্করদেবর যেটা আদর্শ আসলে নর্থ ইস্টক উত্তর পূর্বাঞ্চলের মানে সকলকে জনজাতি সকল একত্রিত করে তখন বর অসম গড়ার যেটা সপন দেখেছিল গতি ইয়ারতে মানে সরকারকো বা ভারত সরকারক অনুরোধ জানাও সেই শঙ্করদেবর সপন যর প্রস্তুতি আছে সকল ধর্ম জনগোষ্ঠীক লো এই পরিবেশ যাতে সৃষ্টি হোক মাজুলীত সৃষ্টি হোক মাজুলীখন বিশ্ব
শ্রেষ্ঠ বলে বিশ্ব গৌরব বলে সকলে জানো। মই আপনাকে একটা কথা সুধিম, যে ধরনের আমি আজ অযোধ্যা দেখিছো যে গোটে দেশবাসীর দৃষ্টি নিবদ্ধ অযোধ্যা, আজ অযোধ্যা বিশ্বর এক প্রকার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে, আমি মাজুলীকো তেনেকুয়া ধরনের আমি একটা বেলেগ স্তরলে আমি নিশ্চয় লৈ যাব পারো, আমি মাজুলীয়ে হম বা বৰদোৱাই কম বা আমি বৰপেটার কথাই কম, আমার সত্রসমূহ যিসমূহ অসমত সিঁচৰিত হৈ আছে, বিশেষকৈ মাজুলী বৰপেটা সত্ৰ সত্ৰনগৰী এইকেইখনক এটা বিশিষ্ট পৰ্যায়লৈ চৰকাৰে নিব পাৰে, আধুনিক মানে পৰ্যটনৰ ব্যৱস্থাৰে এক আধ্যাত্মিক নগৰীত পৰিণত কৰিবলৈ তেওঁ বহুত কাম কৰিবলৈ বাকী আছে, গতিকে সেই হিচাপে আমি আহ্বান জনাম। ধন্যবাদ আমাক এইখিনি সময় আপোনালোকে দিলে, আমি আকৌ আপোনালোকক এই ধৰণে লগ পাম, আপোনালোকৰ যিহেতু কাৰ্যসূচী আছে আমি তেওঁলোকৰ পৰা কিছু কথা আমি জানিবলৈ যত্ন কৰিলোঁ, বিশেষকৈ তেওঁলোকে খুব সুন্দৰকৈ বুজাই দিছে যে শ্ৰীৰাম আমাৰ সমাজত কি ধৰণে সম্পৃক্ত হৈ আছে বা শ্ৰীৰাম আমাৰ সমাজত অসমীয়া সাহিত্য সংস্কৃতিত কি ধৰণে আছে বিৰাজমান হৈ। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम, पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम, राम सिया राम किया विश्व कल्याण बरो, राम सिया राम सिया राम, राम सिया राम किया विश्व कल्याण बरो, राम सिया राम सिया गाए जिसके लिए मन में करुणा जिसके हाथ में है, जीते भी मरते भी काम काज करते भी सुख में दुख में हर एक मुख में गर जाएगी नाम, पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम, पल पल में युग युग में हर क्षण में। রাম লাল
অযোধ্যালৈ যিহেতু ভক্তসকলৰ খুদ বৈ আছে, 22 জানুৱাৰীৰ পাছত আৰু অধিক ভক্ত যাব। আমালৈ কিছু তথ্য আহিছে যে 30 জানুৱাৰীৰ পৰা অসমৰ পৰাও বহু ভক্ত ৰেল যোগে যাব। মই অলপ যদি বিজয় গুপ্তা ডাঙৰীয়াৰ পৰা জানিব বিচাৰোঁ, তেনেকুৱা কিবা খবৰ আমি পাইছোঁ আপোনালোকৰ হাতত বাৰু আছে নেকি কিবা তথ্য? ময়ো শুনা পাইছোঁ কি আমাৰ অসমৰ পৰা এমনি 20টামান ট্ৰেইন যাব, স্পেচিয়েল ট্ৰেইন। আমি শুনা পাইছোঁ কি মূৰ্কংগস্থলৰ পৰা 30 তাৰিখে এটা ট্ৰেইন গৈ আছে, লিডৰ পৰা, তিনিচুকীয়াৰ পৰা 2টা ট্ৰেইন, ডিব্ৰুগড়ৰ পৰা, এরকম এতিয়া 10টামান তো ট্ৰেইন এটা চলি আছে, তাতে ৰাম ভক্ত যাব। যেতিয়া ৰাম ভক্ত যাব, এই ট্ৰেইন স্পেচিয়েল ট্ৰেইনটো ইয়াৰ পৰা যাব, তাতে 24 ঘণ্টামান সেই ট্ৰেইনটো থাকিব। সেম ট্ৰেইনত মানুহবিলাক তাৰ পৰা ৰিটাৰ্ণ আহিব। ৰাম ভক্ত যেতিয়া ইয়াৰ পৰা যাব, গাড়ীত তেখেতৰ খুব সমুচিত ভোজনৰ প্ৰবন্ধ আছে, ছিকিউৰিটি পইণ্টৰ এটা চিন্তা কৰা হৈছে, মেডিকেল যিটো আছে মেডিকেলৰ ব্যৱস্থা আছে, তাত অযোধ্যা যোৱাৰ পিছত নামাৰ পিছত, ষ্টেচনৰ পিছত নামাৰ পিছত থকাৰ ব্যৱস্থা, আৱাস ব্যৱস্থা, পৰিবহণ ব্যৱস্থা, দৰ্শন ব্যৱস্থা, প্ৰসাদ বিতৰণ ব্যৱস্থা, এইবিলাক তাত সুন্দৰ এটা মানে আৰেঞ্জমেণ্ট কৰা হৈছে, ব্যৱস্থা কৰা হৈছে। ইয়াৰ পৰা অসমৰ পৰা বহুত মানুহ গৈ আছে, মানে ট্ৰেইন যোগে যাব সকলো, ট্ৰেইন যোগে। ইয়াৰ পৰা বাই ৰোডটো খুব কম মানুহ যাব, কিন্তু ট্ৰেইনত এটা এটা ট্ৰেইনত 1500 মানুহ যাব। 22টা কোচ যদি থাকে, তেতিয়াহ'লে স্বাভাৱিকভাৱে 1500 মানুহ যদি ইয়াৰ পৰা যায়, তেতিয়াহ'লে ইমান মানুহ যেতিয়া যাব, অসমৰ নৰ্থ ইষ্টৰ পৰাতো যাব, আজি ত্ৰিপুৰাৰ পৰা গৈ আছে, মিজোৰামৰ পৰা এটা ট্ৰেইন চলিছে, আমি গম পাইছোঁ মিজোৰামৰ মানুহ গৈছে। এতিয়া মিজোৰাম আছে, ত্ৰিপুৰা আছে, মণিপুৰ আছে, আমাৰ অসমৰ পৰা গৈ আছে, বাকী চাৰিটা ষ্টেচন আছে। উত্তৰৰ পৰা যদি যোৱা ট্ৰেইনটো, উত্তৰ দিশাত এটা ষ্টেচন আছে, পশ্চিমত কাৰণে এটা ষ্টেচন আছে, দক্ষিণৰ কাৰণে এটা ষ্টেচন আছে, এইরকম চাৰিদিশৰ পৰা যেতিয়া মানুহ যাব, এটা 4টা ষ্টেচন আছে অযোধ্যা। আৰু ডাঙৰ ডাঙৰ ষ্টেচন আছে অযোধ্যা ষ্টেচন। এতিয়া বৰ্তমান 10,000 স্কোৱাৰ মিটাৰ, 35,000 স্কোৱাৰ মিটাৰ নিৰ্মাণ হৈ আছে। আপুনি চিন্তা কৰিব, 45,000 স্কোৱাৰ ফিট মানে 4.5 লাখ স্কোৱাৰ মিটাৰ, ইমান ডাঙৰ এৰিয়া কৰি এটা ষ্টেচন হৈছে, য'ত 4টা ষ্টেচন আছে। এইরকম বিশ্বত আমি ভাবোঁ কি এরকম রেল স্টেশন যেটো অযোধ্যাত নির্মাণ হয়ে গেল, বিশ্বত এরকম নাই। এতিয়া এতিয়া কথাটো হল জাতি জনগোষ্ঠীবোৰৰ কথা কৈছোঁ আমি, আমি কাৰ্বিসকলৰ ৰামায়ণৰ কথা কৈছোঁ, তেওঁলোকে নিজকে ৰামায়ণৰ সৈতে, ৰামায়ণৰ কিছু চৰিত্ৰৰ সৈতে, চৰিত্ৰৰ বংশোদ্ভৱ বুলিও দাবী কৰে। হয়, এইটো একদম সঁচা কথা। তেওঁলোকৰ বাবে কি ব্যৱস্থা হ'ব এতিয়া? এইটো আজি চাওক, তেওঁলোকে যাবলৈ অযোধ্যাত যোৱাৰ বাবে, হ্যাঁ, যাব কাৰণে আমাৰ এটা চাবৰি আপুনি জানে কি, যেতিয়া ৰাম যেতিয়া বনবাস হ'ল, তেতিয়া যেতিয়া গৈছে, সেই বেৰ যিটো মানে জংগলী এটা ফল মূল যেতিয়া খাব, তেতিয়াহ'লে চাবৰি একজন মহিলা কেৰেক্টাৰ আছে ৰামচৰিত মানসত, তেখেতে এইটো খাই তেখেতে ৰামক দিলে। আগতেতো আমি জানি, আমাৰ দেশতেতো আমি পাইছোঁ কি এছ চি কমিউনিটিত মানুহে জলগ্ৰহণ নকৰে, ঘৰত মানে ঘৰত সোমাব নদিয়ে, কিন্তু ৰাম তেখেতে মৰ্যাদা পুৰুষোত্তম ৰাম আছিল। এইকাৰণে আমি ৰাম ৰাজ্য কথাটো কৈছোঁ, তেখেতে ৰাজ্যত কোনো ভেদভাৱ নাছিল, কোনো চোৱাচুত নাছিল, তেখেতে সবৰীকৰণ, এইকাৰণে সবৰীকৰণ এছ চি কমিউনিটিৰ কাৰণে, এছ টি কমিউনিটিৰ কাৰণে থকাৰ ব্যৱস্থা খুব সুন্দৰ ব্যৱস্থা কৰিছে, কিয়নো ৰাম ৰাজ্যত আমাৰ কোনো চোৱাচুত ভেদভাৱ সেই সময়তো নাছিল। এতিয়াও ৰাম ৰাজ্য হ'ব গৈ আছে, যেতিয়া ৰাম মন্দিৰ লোকাৰ্পণ হৈ আছে, তেতিয়াহ'লে পাৰ্টিকুলাৰলি স্পেচিয়েলি আমাৰ সমাজত এইবিলাক শ্ৰেণী যিটো আছে, শ্ৰেণী বিভাজন থাকিব নালাগে। সেইকাৰণে আমি কৈছিলোঁ কি তেখেতে মৰ্যাদা পুৰুষোত্তম ৰাম আছিল, তেখেতে নীতি আছিল, মৰ্যাদা আছিল, তেখেতে পুৰুষত ভিতৰত উত্তম ব্যক্তি আছিল। তেখেত উত্তম ব্যক্তি মানে আপুনি জাতি জনজাতি ভাষা ভাষী লৈ যিটো বিভাজন আনিছে, সেইটো বিভাজন তেখেতে নাছিল। আৰু আমিও বিচাৰোঁ, ভাবোঁ কি আজি ৰাম মন্দিৰ লোকাৰ্পণ হোৱাৰ পিছত আমাৰ দেশত ৰাম ৰাজ্য স্থাপিত হ'ব, আৰু যি ৰকম মৰ্যাদা পুৰুষোত্তম ৰামৰ যিটো জীৱনী আছে, তেখেতৰ আচৰণ আছিল, স্বভাৱ আছিল, কিয়নো ৰামে মানে ৰ মানে প্ৰভাৱ, ম মানে স্বভাৱ, তো যে ব্যক্তিৰ প্ৰভাৱ আৰু স্বভাৱ ভাল থাকিলেই আমি ৰাম ৰাজ্য স্থাপিত কৰিব। ঠিকে আছে, আৰু সেইটোৱে আমি বিচাৰোঁ যে শ্ৰেণী বিভাজনৰ এই প্ৰক্ৰিয়াটো নোহোৱা হওক, আৰু সামগ্ৰিকভাৱে সকলোৰে একেলগে সম উন্নয়ন হওক, সম বিকাশ হওক, আৰু ৰাম ৰাজ্য সেইখনেই প্ৰকৃত ৰাম ৰাজ্য, যিখন ৰাম ৰাজ্যত সকলোৰে সম বিকাশ হয়। সেয়েহে হয়তো নাথ ডাঙৰীয়া, নৃপেন্দ্ৰনাথ শৰ্মা ডাঙৰীয়া, আমি অযোধ্যাত বড়ো মহিলাক দেখিবলৈ পাওঁ, বিভিন্ন সময়ত বড়ো মহিলাসকল যায়, কাৰ্বি মহিলাসকল যায়, কাৰ্বি পুৰুষসকল যায়, মানে জনগোষ্ঠীয় লোকসকলৰ তাত পৰিভ্ৰমণ ঘটি থাকে, নহয় জানো? সেইটো এটা মূল কাৰণ হ'ব পাৰে, তেওঁলোকে ৰামক সেইকাৰণে বিশ্বাস কৰে, চমুকৈ ক'ব আপুনি। সেইটো
রামায়ণের সেটা একচুয়ালি এই সুন্দরকাণ্ডত খুব সুন্দরভাবে সেইবিলাক বর্ণনা করেছে। সুন্দরকাণ্ডত রামে বেলেগ বেলেগ ঋষিমুনি হলের তাত গেছিল, তার একাদশী গেল খবরী তাত গেছিল, গুহক চন্দ্রালে মানে কিছু বগরী ছিঙি আনছিল, আনি বগরী বড়ি তার মিঠা নে টেঙা, গতি এটা এটাকে খাই যে বগরী মিঠা পালে সে রাখিলে আর যে বগরী তিতা পাইছে বেয়া পাইছে সে বাদ দিলে, অর্থাৎ শেষত সেটা যিকিটা বগরী এটা এটাকে খাই ভাল পালে সেইকিটাই রামক দিছে। হে রামে তো খাবলে ল লক্ষ্মণ দিছে তুমি কি করে নাখাবা, সে আধা খাই দিছে, এ নয় সি টেস্টিং করে দিছে মোক, তার ইয়াত তার প্রাণটা আছে, গতি এইখানে তার একটা আন্তরিকতা আসিল। আর সেইকার পাহাড়ি মানুষ ট্রাইবেল এস সি এস টি বিল রামের প্রতি বিশেষ আছে, আর সেইকারে তার গুছি গেছে, আর রাম সেইকারে এখেতে কে যে মর্যাদা পুরুষ আছে। গঙ্গা যাওয়ার পিছত লক্ষ্মণে কৈছিল যে দাদা ভরতে তাত রাজত্ব করে থাকক অযোধ্যার, আমি ইয়াতে রাজত্ব করি এখন ইয়ং লঙ্কা রাজ্য আমি দুয়াতে থাকবো, এটা কি হবে, এটা ভালো নয়। তেতিয়া রামে কৈছিল যে ইয়ং স্বর্ণপুরী লঙ্কা নরৌষতি মে লক্ষ্মণ জননী জন্মভূমি স্বর্গাদেবী গড়ি আছে, জননী আর জন্মভূমি স্বর্গতক ডর এই স্বর্ণ লঙ্কার লগত থাকি মই ইয়াত অকল শান্তি পোৱা নাই, ইয়ং দয়াং সক্ষংস যদি বা জানকীমপি ধৈর্যতো নাস্তিমে কথা, যদি প্রজার শান্তির কারণে মোর যদি স্নেহ দয়া আর রাজ্য সকলকে এরিব হয় আনকি মোর প্রিয় জানকীকও যদি এরিবলিয়া হয় সেইখানে বড় গুরুত্বপূর্ণ কথা। আর এয়া রামর দর্শন, আশা করছো আমার এই পোনপটিয়া সম্প্রচার আর এই আলোচনাখিন আপনাদের ভাল পালে, পরবর্তী সময়তো আমি পোনপটিয়া সম্প্রচার অব্যাহত রাখি, বিদায় লোক এটা সকলকে ধন্যবাদ জানাইছি, নমস্কার।